আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির নিউজে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি বা ঋণকে খেলাপি দেখানো যাবে না এটি সরকারের একটি প্রজ্ঞাপন প্রদর্শক এটি হচ্ছে আজকের নিউজ আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে খবরটি পড়তেও পারেন কোভিড নাইন্টিনের প্রভাবে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এর ফলে অর্থনীতির অধিকাংশ খাতি ক্ষতিগ্রস্ত এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছে সরকার তাই এনজিও বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে যেসব ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা করছেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাউকে নতুন করে ঋণ খেলাপি না করার নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সনদপ্রাপ্ত সব ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এর আগে এমআরএ গত ২২ মার্চ প্রজ্ঞাপন জারি করে ত্রিশ জুন পর্যন্ত কাউকে ঋণ খেলাপি করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল নতুন প্রজ্ঞাপনে সেটি আরও তিন মাস বাড়ানো হলো নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কোভিড নাইন্টিনের নেতিবাচক প্রভাব ও ক্ষুদ্র ঋণ গ্রাহকদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২২ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণ শ্রেণীকরণের বিষয়ে এ মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল আগামী ত্রিশ জুন পর্যন্ত উক্ত ঋণ তদাপেক্ষা বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না এটি ছিল আগের নির্দেশনা প্রিয়দর্শক এই নির্দেশনাকে এখন বাড়ানো হয়েছে কেন বাড়ানো হয়েছে সেই বাড়ানোর পেছনে কোভিড নাইন্টিনের প্রভাব বৃদ্ধির কারণকেই তুলে ধরা হয়েছে প্রিয়দর্শক এখানে আরও বলা হয়েছে যে এই সংকট সময়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ গ্রহীতাদের কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না তবে কোনো আগ্রহী সক্ষম গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে ইচ্ছুক হলে সেক্ষেত্রে কিস্তি গ্রহণে কোনো বাধা থাকবে না এছাড়া গ্রামীণ ক্ষুদ্র অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে অথরিটি কর্তৃক ইতোপূর্বে জারি সার্কুলারে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ঋণ বিতরণ সঞ্চয় উত্তোলন ফেরত জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ রেমিটেন্স সেবা ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এটি তো একটি সাধারণ নির্দেশনা সব জায়গায় স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে তবে এই যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এর ফলে ব্যাংক খাতে কী প্রভাব পড়বে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি এই বিষয়ে অর্থনীতিবিদদের মধ্যে নানা ধরনের মতামত রয়েছে ইতোমধ্যে আমরা দেখেছি একটি ঘোষণা দেওয়া হয়েছে ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিয়ে আনার তবে দু তিনটে ব্যাংক ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা কোনো ধরনের বেতন ভাতা কমাবে না যে কোনো পরিস্থিতিতে তারা কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সম্মানই ঠিক রাখবে এখন এই যে ক্ষুদ্র ঋণ যারা নিয়েছেন বা যারা ঋণ নেয়ার পর পরিশোধ করতে পারছেন না তাদের ঋণ খেলাপি না করার যে মেয়াদ বাড়ানো হলো এর প্রভাবে যদি ব্যাংকগুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন না দিতে পারে তাহলে সেটি হবে একটি ভয়াবহ অবস্থা প্রিয় দর্শক সেই অবস্থা তৈরি না হোক ইতোমধ্যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা আশঙ্কা ছড়িয়ে পড়েছে যে এই অবস্থা চলমান থাকলে এবং সরকারের উপরন্তু প্রজ্ঞাপন জারি থাকলে ব্যাংক খাতকে কোনোভাবেই সচল এবং লাভে বা লাভ না হোক চলমান রাখা সম্ভব হবে না এই বিষয়টিও নিশ্চয়ই সরকার খতিয়ে দেখবে নজরে রাখবে নইলে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হবে ব্যাংক যদি অচল হয়ে যায় বাংলাদেশের কোটি কোটি গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য কোনো না কোনোভাবে এই খাতটিকে সচল চলমান রাখতে হবে যাতে এর প্রভাব সাধারণ মানুষের মধ্যে না পড়ে প্রিয় দর্শক আপনারা জানেন যে লাখ লাখ মানুষের সঞ্চয় হিসাব রয়েছে ব্যাংকে তারা মেয়াদি আমানতের মাধ্যমে যে লভ্যাংশ পায় সেটা দিয়ে নিজেদের জীবন নির্বাহ করে সুতরাং যদি ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব পড়বে ব্যাংকগুলো আমানতের বিপরীতে লভ্যাংশ দিতে পারবে না ফলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সারা দেশের মধ্যে সেটি না হোক সেটি আমরা চাই না আশঙ্কা দূর হোক এই প্রত্যাশায় শেষ করছি শুভেচ্ছা নিরন্তর